মিউট করো সবাই। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি ভালো আছো, আশা করি সুন্দর আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। আমরা স্কিন দেখব। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি নতুন একটি বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম স্যার। আমি এস এম আজহারুল ইসলাম, সহকারী শিক্ষক বাংলা। দেখতে পাচ্ছ স্ক্রিনে, আমরা এরপরের স্লাইডে চলে যাই। হ্যাঁ, পরের স্লাইডে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। বিনা পানিতে যার বিনা পানি, আশিতে বিষ যার আশি বিষ। তার মানে এই যে বিনা পানিতে, একজনের হাতে বিনা আছে, এখানে পানি মানে হাত, ঠিক আছে? বিনা পানিতে মানে এই লোকটাকে বোঝাচ্ছে, আর আশিতে বিষ যার আশি বিষ মানে সাপকে বোঝাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, এখন আমরা পাঠ ঘোষণা করব। হ্যাঁ, এখানে আছে পূর্ববর্তী স্লাইডের সমাসগুলোর এমন একটি নাম যা দ্বারা বহু ধানের মালিককে বোঝায়। এখন তোমাদেরকে বলতে হবে তাহলে সমাসটির নাম কি। বহুব্রী সমাস। হ্যাঁ, বহুব্রীহি সমাস। থ্যাংক ইউ। তাহলে আমাদের আজকের পাঠ বহুব্রীহি সমাস, ঠিক আছে? হ্যাঁ, আমরা চলে যাচ্ছি পরে। হ্যাঁ, এই বহুব্রীহি সমাস শিখে আমরা কি কি বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবো সে বিষয়গুলো এখানে আছে। বহুব্রীহি সমাসের সংজ্ঞা বলতে পারবো আমরা, বহুব্রীহি সমাসের প্রকারভেদ জানতে পারবো, বহুব্রীহি সমাসের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবো, ব্যাস বাক্য সহ বহুব্রীহি সমাস নির্ণয় করতে পারবো। এগুলো হলো আমাদের শিখন পল। পরের এখন হ্যাঁ, পরের স্লাইডে কি আছে? বহুব্রীহি সমাসের সংজ্ঞা দেয়া আছে, যে সমাসে পূর্বপদ ও পরপদের অর্থকে প্রধান রূপে না বুঝিয়ে অতিরিক্ত অন্য কোন অর্থকে প্রধান রূপে বোঝায় তাকে বহুব্রীহি সমাস বলে। সংজ্ঞাটা বুঝতে পেরেছো নিশ্চয়ই? যেমন দেখো, দশ আনন যার, দশ আনন, এখানে দশ সংখ্যা, আনন চোখ যার, দশ আনন। এই দশ আনন বলতে রাবণকে বোঝাচ্ছে, ঠিক আছে? তার মানে এখানে দশের অর্থ বোঝায়নি, আসনের আননেরও অর্থ বোঝায়নি, তৃতীয় একটি অর্থ বুঝিয়েছে, যেটা দ্বারা কাকে বোঝাচ্ছে, রাবণকে বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে অবশ্যই আলাদা একটি অর্থ বোঝালো, পূর্বপদ এবং পরপদ একটির অর্থ এখানে বোঝায়নি। এখানে দেখো বলা আছে, এখানে দশ ও আনন পদ দুটির কোনোটির অর্থকে প্রধান রূপে না বুঝিয়ে দশ আনন বিশিষ্ট ব্যক্তি রাবণকে বোঝাচ্ছে। সুতরাং তোমরা বহুব্রীহি সমাস নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরকম হলেই বহুব্রীহি হয়ে থাকে। পরের স্লাইডে আমরা যাই, বহুব্রীহি সমাসের প্রকার ভেদে আসলাম আমরা। বহুব্রীহি সমাস আমরা দেখতে পাচ্ছি আট প্রকার। সমানাধিকরণ বহুব্রীহি, ব্যাধিকরণ বহুব্রীহি, ব্যতিহার বহুব্রীহি, মধ্যপদলোপি বহুব্রীহি, উলুক বহুব্রীহি, নয়ার্থক বহুব্রীহি, প্রত্যন্ত বহুব্রীহি এবং সংখ্যাবাচক বহুব্রীহি। তোমরা একটু মিউট করো, অনেকেই মিউট করোনি, আমি শুনতে শব্দ শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে বহুব্রীহি সমাসের প্রকারভেদ আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? আচ্ছা, পরের স্লাইডে আমরা কি আছে। হ্যাঁ, এখন ধারাবাহিকভাবে প্রত্যেক প্রকার বহুব্রীহির সংজ্ঞা সহ উদাহরণ আমরা আলোচনা করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি সমানাধিকরণ বহুব্রীহি, যে বহুব্রীহি সমাসের পূর্বপদ বিশেষণ, এই বিষয়গুলো তোমরা একটু খেয়াল রাখবে, যে বহুব্রীহি সমাসের পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য তাকে সমানাধিকরণ বহুব্রীহি সমাস বলে। বুঝতে পেরেছ? হ্যাঁ, পূর্বপদটা হবে বিশেষণ এবং পরপদ হবে বিশেষ্য। যেমন পক্ক কেশ যার, পক্ক মানে পাকা, দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে, সুতরাং এটি বিশেষণ পদ। কেশটা কি? বিশেষ্য পদ। তাহলে পক্ক কেশ যার ইকুয়াল টু পক্ক কেশ, এটা দ্বারা কিন্তু পাকা চুলওয়ালা বিশিষ্ট মানুষকে বোঝাচ্ছে। গৌরাঙ্গ যার, গৌরাঙ্গ, ঠিক আছে? হ্যাঁ, এখানে দেখো গৌর অঙ্গ, গৌর মানে কি? ফর্সা, ঠিক আছে? অঙ্গ মানে দেহ, তাহলে গৌরটা বিশেষণ পদ, অঙ্গটা বিশেষ্য পদ, আর এইটা দ্বারা বোঝাচ্ছে যে ফর্সা দেহের অধিকারী একজনকে, শিশুকে বোঝাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, তেমনি একই রকম হবে কৃতবিদ্যা, পীতাম্বর, খুশমেজাজ ইত্যাদি। হ্যাঁ, এখানে আরেকটি বিষয় আছে, এ সমাসে কোনো কোনো স্থানে
বিশেষ্য আগে বিশেষণ পদটি পরে বসে, অনেক সময় পূর্ববর্তী বিশেষ্যও বিশেষ্যও হয়, হয়েও বিশেষণ রূপে বসে, সে ব্যতিক্রম থাকেই। হ্যাঁ, ব্যধিকরণ স্যার, হ্যাঁ বলো। স্যার বোধক ক্ষত এটা কি হবে? আচ্ছা, আমি তোমাদের না ক্লাস শেষে 5 মিনিট প্রশ্ন করার দেব, তখন করো। হ্যাঁ, এখনটা ক্লাসটা হয়ে যাক, আচ্ছা স্যার। ঠিক আছে। হ্যাঁ, ব্যধিকরণ বহুব্রীহি, দেখো যে বহুব্রীহি সমাসে উভয় পদই বিশেষ্য। হ্যাঁ, এর আগে আমরা দেখলাম কি পূর্বপদ বিশেষণ পরপদ বিশেষ্য, কিন্তু এখানে আছে কি যে বহুব্রীহি সমাসে উভয় পদই বিশেষ্য, কিন্তু একটি পদ অধিকরণ কারকের বিভক্তিযুক্ত সপ্তমী এতে এতে থাকে, ব্যধিকরণ বহুব্রীহি সমাস বলে, তাকেই বহুব্রীহি সমাস বলে। হ্যাঁ, এখানে দেখবা যে কি যে বহুব্রীহি সমাসের উভয় পদই বিশেষ্য হয়, দুটি পদই বিশেষ্য হবে। যেমন বিনা পানিতে যার, বিনা বিনাও বিশেষ্য পদ, পানিও বিশেষ্য পদ, পানি শব্দ অর্থ হাত, কিন্তু এখানে তে বিভক্তি আছে, এই যে ব্রাকেটে বলা আছে তে বিভক্তি থাকবে, ঠিক আছে। হ্যাঁ, এরপর এর অর্থ হলো কি বিনা পানি, বিনা পানি মানে কি কাকে বোঝাচ্ছে? বিনা পানি মানে সরস্বতীকে বোঝাচ্ছে। হ্যাঁ, সরস্বতী বিদ্যার দেবী, সরস্বতীকে বোঝাচ্ছে, তৃতীয় অর্থ নিশ্চয়ই বোঝাচ্ছে। এবং বিনাটা যেহেতু বিশেষ্য পদ, বিশেষ্য পদ এখানে তে বিভক্তি আছে, ঠিক আছে। হ্যাঁ, ক্লাস করতে থাকো। হ্যাঁ ঠিক আছে, এরপর দেখো আশিতে 20 জার, পরে আছে কি আশিতে 20 জার, আশি মানে দাঁত, 20 এটাও বিশেষ্য, তার মানে দুটাই বিশেষ্য পদ এবং বিভক্তিতে আছে, তাই না? 80-20 মানে কাকে বোঝাচ্ছে? বিষধর সাপকে বোঝাচ্ছে, তৃতীয় অর্থ। সুতরাং এটি কি ব্যধিকরণ বহুব্রীহি সমাস। তাহলে আমরা এখানে পেলাম ব্যধিকরণ বহুব্রীহি সমাস হচ্ছে সমাসের পূর্বপদ এবং পরপদ দুটাই বিশেষ্য পদ, ঠিক আছে, তাকেই ব্যধিকরণ বহুব্রীহি বলা হয়। তেমনি রত্ন গর্ভা, চন্দ্রশেখর, অন্নমনা, পদ্মনা, রত্ন গর্ভে যার, ঠিক আছে, চন্দ্রশেখর যার, তারপরে অন্নমন যার, পদ্মনা একই জিনিস। হ্যাঁ, ব্যতিহার বহুব্রীহি সমাস, ব্যতিহার বহুব্রীহি সমাসের সংজ্ঞায় কি বলা আছে? পরস্পরের একই ক্রিয়া বোঝালে একই বিশেষ্য পদের পুনরুক্তিতে যে বহুব্রীহি সমাস হয় তাকে ব্যতিহার বহুব্রীহি সমাস বলে। পরস্পরের একই ক্রিয়া, যেমন এখন লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, একই ক্রিয়া সংঘটিত হয়েছে, ঠিক আছে, অর্থাৎ ক্রিয়ার পরম্পরা বোঝাতে, ঠিক আছে, ক্রিয়ার পরম্পরা বোঝাতেই ব্যতিহার বহুব্রীহি হয়। লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, লাঠালাঠি, লাঠালাঠি মানে লাঠি দ্বারা মারামারিকে বোঝাচ্ছে, সুতরাং এটা আলাদা অর্থ প্রকাশ করছে। এবং কার্যে পরম্পরা, এটা কোলে কোলে যে মিলন, কোলাকুলি, হাসতে হাসতে যে কথা, হাসাহাসি, ঠিক আছে, এরকম হলে কি হয় ব্যতিহার বহুব্রীহি সমাস হয়। তবে কমন একটা বিষয় সেটি হচ্ছে সমস্ত পদ দ্বারা এটা ভিন্নার্থ বোঝাবে, অর্থাৎ এখানে পূর্বপদ এবং পরপদ একটির অর্থ বোঝাবে না বহুব্রীহি সমাসে, এটা পূর্বেই বলা হয়েছে, ঠিক আছে। এরপরে আমরা আসি, দেখো তোমরা ছবিগুলো দেখতে পাচ্ছ, লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, লাঠালাঠি, তারপরে কোলাকুলি, মিউট করো মিউট করো, নেটওয়ার্ক ডিস্টার্ব দেবে, বোঝো না কেন? ক্লাসটা শেষ করতে দাও, নেটওয়ার্কের প্রবলেম আছে। হ্যাঁ, মিউট করলে ভালো চলে। এরপরে আমরা আসি, হ্যাঁ, তেমনি টানাটানি, মারামারি, দেখা দেখি ইত্যাদি। এরপরে আমরা আসি, এরপরে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। মধ্যপদলোপী, এটা দ্বারাই বোঝা যাচ্ছে যে মাঝখানের পদ লোপ পাবে, লোপ মানে বিলুপ্তি ঘটবে, থাকবে না। যে বহুব্রীহি সমাসে ব্যাসবাক্যের ব্যাখ্যামূলক মধ্যবর্তী পদ লোপ পায় তাকে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস বলে, এটা সোজা। যেমন বিড়ালের চোখের ন্যায় চোখ যার, বিড়াল চোখে, যে চোখের ন্যায়, ঠিক আছে, এই শব্দগুলো লোপ পেয়েছে। তারপরে সার মতো পদ যার, এখানে সা বলতে কুকুরকে বোঝাচ্ছে, সাপদ, ঠিক আছে, এখানে
মাঝখানের পদগুলো লোপ পেয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছ? হ্যাঁ, মধ্যপদলোপী আমরা বুঝতে পেরেছি। এরপরে তেমনি কপোতাক্ষ, মীনাক্ষী, পদ্মমুখী, ঠিক আছে। হ্যাঁ, এরপরে আমরা আসি, এখানে ছবি দেয়া হয়েছে, ছবি দ্বারা দেখো। হ্যাঁ, এরপরে আমরা অলুক বহুব্রীহি সমাস, যে বহুব্রীহি সমাসে বিভক্তির লুক অর্থাৎ লোপ হয় না। অলুক মানে কি? লোপ পাওয়া। এর আগে আমরা মধ্যপদ লোপই পেয়েছি, এবারে আমরা আসছি অলুক মানে লোপ পাবে না, যে বহুব্রীহি সমাসে বিভক্তির লোপ অর্থাৎ লোপ হয় না অলুক বহুব্রীহি সমাস বলে। এই মিউট করো। যে বহুব্রীহি সমাসে বিভক্তির লোপ বা লোপ হয় না তাকে অলুক বহুব্রীহি সমাস বলে। যেমন গলায় গামছা যার, ইকুয়াল টু গলায় গামছা, এখানে গলায় গামছা পুরোটাই ঠিক আছে, কিছুই লোপ পায়নি। হাতে ছড়ি যার, হাতে ছড়ি সবই ঠিক আছে, বিভক্তির কোনো লোপ হয়নি। চশমা নাকে যার, চশমা নাকে, এখানেও বিভক্তির লোপ হয়নি। সুতরাং এগুলো অলুক বহুব্রীহি। তেমনি গলায় গামছা, গলায় গামছা তো এখানে এক্সাম্পল দেয়া আছে, হাতে খড়ি, কানে কলম ইত্যাদি, ঠিক আছে। আমরা আসি নয় অর্থক বহুব্রীহি। নয় অর্থক মানে শব্দের অর্থটা হচ্ছে না বোধক অব্যয়, বুঝতে পেরেছো? নয় অর্থক মানে না বোধক অব্যয়। হ্যাঁ, যে বহুব্রীহি সমাসে বিশেষ্য পূর্ব পদের আগে, হ্যাঁ পূর্বপদটা বিশেষ্য হবে এবং তার আগে না সূচক অব্যয় যুক্ত হয় তাকে নয় অর্থক বহুব্রীহি সমাস বলে। যেমন দেখো, এই যে নেই, থই, যার, অথই, এই যে নেই যুক্ত হয়েছে, ঠিক আছে। সুতরাং অথই, নেই, বুজ, যার, অবুজ, এরকম নয় অর্থক অব্যয় যদি বিশেষ্য পূর্ব পদের পূর্বে যুক্ত হয়ে বহুব্রীহি সমাস হয় তাহলে তাকে নয়ার্থক বহুব্রীহি সমাস বলে। বুঝতে পেরেছ? অবশ্যই বুঝতে পারার কথা। হ্যাঁ, তেমনি বেহায়া, অসীম, নির্মম, নেই হায়া যার, সীমা নেই যার, মমতা নেই যার, নির্মম, ঠিক আছে, নেই মমতা যার আর কি, নেইটা পূর্বে বসবে। হ্যাঁ, এরপরে আমরা পরের স্লাইডে চল যাব। হ্যাঁ, পরের স্লাইডে অত্যন্ত বহুব্রীহি বলে একটা বহুব্রীহি আছে, যে বহুব্রীহি সমাসের সমস্ত পদে অর্থাৎ সমাস নিষ্পন্ন পদটিতে স্বরে আ, এ এবং ও ইত্যাদি প্রত্যয় যুক্ত হয় তাকে প্রত্যন্ত বহুব্রীহি সমাস বলে। আমি আবারও রিপিট করছি, যে বহুব্রীহি সমাসের সমস্ত পদে অর্থাৎ সমাস নিষ্পন্ন পদে আ, এ, ও ইত্যাদি প্রত্যয় যুক্ত হয় তাকে প্রত্যন্ত বহুব্রীহি সমাস বলে। যেমন একদিকে চোখ যার, এক চোখা, এখানে স্বরে হা প্রত্যয় যুক্ত হয়েছে, এক চোখা। হ্যাঁ, নেই খরচ যার, নেই খরচে, এখানে এ যুক্ত হয়েছে। ঘরের দিকে মুখ যার, ঘর মুখ, এখানে ও যুক্ত হয়েছে। সুতরাং এই আ, এ, ও সমস্ত পদে এই প্রত্যয়গুলো যুক্ত হয়ে যে বহুব্রীহি সমাস হয় তাকে প্রত্যন্ত বহুব্রীহি সমাস বলে। হ্যাঁ, আমরা চলে যাই পরের স্লাইড। এরপরে আছে দেখো সংখ্যাবাচক বহুব্রীহি। সংখ্যাবাচক বহুব্রীহিতে বলা আছে পূর্বপদ সংখ্যাবাচক এবং পরপদ বিশেষ্য হলে। পূর্বপদ হবে সংখ্যাবাচক, খেয়াল রাখতে হবে এখানে, পূর্বপদ সংখ্যাবাচক এবং পরপদ বিশেষ্য হলে এবং সমস্ত পদটি বিশেষণ বোঝালে। হ্যাঁ, পূর্বপদটি তোমার পূর্বপদ সংখ্যাবাচক এবং পরপদ বিশেষ্য হবে এবং সমস্ত পদ যেটি আসবে সেটি দ্বারা বিশেষণ বোঝাবে, এরকম হলে তাকে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস বলে। এ সমাসে এ সমস্ত পদে সাধারণত ছড়িয়া, হ্রস্ব এবং দীর্ঘই যুক্ত হয়। যেমন দেখো, দশ গজ পরিমাণ যার, দশ সংখ্যাবাচক শব্দ, এই যে গজ পরিমাণ যার, ঠিক আছে, দশ গজ পরিমাণ যার, দশ গজি, ঠিক আছে, দশ গজি, এটা দ্বারা বিশেষণ বোঝাচ্ছে, ঠিক আছে। দশ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝালে বিশেষণ পদ হয়, সুতরাং দশ গজি এটা তো বিশেষণই বোঝাচ্ছে। তারপর চার চাল যে ঘরের বা চৌচাল যে ঘরের, চৌচালা, ঠিক আছে, পূর্বে সংখ্যাবাচক শব্দ আছে,
পরে চালটা বিশেষ্য পদ এবং সমস্ত পদ দ্বারা বিশেষণ বোঝাচ্ছে। সে বা তিন তার যে যন্ত্রের সে তার, এটা দ্বারাও বিশেষণ বোঝাচ্ছে। হ্যাঁ, এখানে তোমাদের একটা বিষয় স্মরণ রাখতে হবে, আমরা দ্বিগু সমাসেও কিন্তু সংখ্যাবাচক শব্দ পাই, তাই না? দ্বিগু সমাস এখনো আসেনি, দ্বিগু সমাসেও সংখ্যাবাচক শব্দ পাই, কিন্তু দেখতে হবে যে এখানে সমস্ত পদ দ্বারা যদি ভিন্নার্থ বা বিশেষ কোনো অর্থ, আলাদা কোনো অর্থ বোঝায়, তাহলে সেটা হবে ও পূর্বে তোমার সংখ্যাবাচক শব্দ থাকা সত্ত্বেও হবে কি বহুব্রীহি সমাস। কেননা চৌচালা মানে কি, এটা বিশেষ ঘর, মন্দিরকে বোঝায়। হ্যাঁ বলো স্যার, আমার একটা কোশ্চেন আছে। বলো বলো, তাড়াতাড়ি বলো স্যার। সে তিন আর যে যন্ত্র, এটা ধর কি বোঝাচ্ছে? হ্যাঁ, তিন মানে সে মানে হচ্ছে এখানে তিন বোঝাচ্ছে, ব্র্যাকেটে রাখছি, সে অনেকেই বুঝবে না। সে তার যে যন্ত্র, সে তার মানে হচ্ছে তিন তিন, ঠিক আছে, বুঝতে পেরেছ? আচ্ছা, যদি তুমি তিন তার দাও তাও হবে, তিন তার যে যন্ত্রের সে তার, তবে সেটা দিলে ভালো হয়, ঠিক আছে, বুঝতে পেরেছো এখন? হ্যাঁ ওকে, ঠিক আছে, আমরা পরের স্লাইডে যাই। হ্যাঁ, এখানে জোড়ায় কাজ বলা আছে, কিন্তু তোমরা তো জোড়া নাই, একা একা আছো, ঠিক আছে। এখানে এটা তোমরা বাসার কাজ হিসেবে নিয়ে নেবে, মন্দপত্রবি বহুব্রীহি সমাসের সংজ্ঞা লেখো এবং উদাহরণ দাও, ঠিক আছে। হ্যাঁ, এরপরে আমরা দেখি, এরপর মূল্যায়ন, এখানে মূল্যায়নে আছে দেখি, বহুব্রীহি সমাস কাকে বলে উদাহরণ দাও, বহুব্রীহি সমাস কাকে বলে কেউ বলতে পারবে? হ্যাঁ বলো দেখি, একজন বলো দেখি স্যার। যে সমাসের পূর্ব পূর্ব পদ এবং পর পদ প্রধান্য রূপে না নিয়ে অতিরিক্ত অন্য পদকে প্রধান মানে প্রাধান্য দেওয়াকেই বহুব্রীহি সমাস বলে। হ্যাঁ হ্যাঁ, তুমি একটু জটিল করে ফেলছো, অত জটিল করার কোনো দরকার নাই, সোজাভাবে বলবে, ঠিক আছে। যে সমাসে পূর্ব পদ এবং পর পদ একটির অর্থ না বুঝিয়ে তৃতীয় কোনো অর্থ বোঝায় তাকে বহুব্রীহি সমাস বলে, তাই না? হ্যাঁ, বইয়ের কথা হুবহু মুখস্থ বলতে হবে এমন নয়, তুমি বুঝতে পারলেই হলো, ঠিক আছে। আচ্ছা, এইটা মূল্যায়নটা তোমরা বাসার কাজ হিসাবে নেবে, তারপরে পাপাত্তা, চুলাচুলি, মহাশয়, টানাটানি, ব্যাস বাক্যাংশ সমাস নির্ণয় করো, এটা বাসায় করবে। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছ? হ্যাঁ, আমরা পরের স্লাইডে যাই। হ্যাঁ, এখানে বাড়ির কাজ একটা আছে, বহুব্রীহি সমাসের প্রকার ভেদ ছক আকারে লিপিবদ্ধ করো, এটা তোমরা বাসায় করবে, কেমন? হ্যাঁ, এরপর তোমাদের একটা বিষয় যে বহুব্রীহি সমাসের প্রকার ভেদে তোমরা দেখবা নিপাতনে সিদ্ধ বহুব্রীহি বলে একটা বহুব্রীহি আছে, এটা মূলত বহুব্রীহির ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে না, এই জন্য এটা অ্যাড করিনি, ঠিক আছে। হ্যাঁ, এরপর দেখো এটা কিরকম, যে যেমন দেখো দুদিকে অবজার দ্বীপ, অবজার অন্তরীপ, এটা তোমাদের বইয়ে আছে। হ্যাঁ, এটা বহুব্রীহি সমাসের ক্লাসিফিকেশনে নাই, ঠিক আছে, কিন্তু অতিরিক্ত হিসেবে দেয়া আছে। আমরা পরের স্লাইডে যাই, পরের স্লাইডে তোমাদের ক্লাস শেষ করার ইঙ্গিত দিচ্ছে, তাই না? তার মানে আমাদের বহুব্রীহি সমাসের প্রকারভেদ শেষ হয়ে গেল, আমরা আজকে আর নতুন কোনো ঠিক করে শোনা যাচ্ছে না স্যার, শোনা যাচ্ছে না, এখানে তো শোনার কিছু নাই, দেখো ধন্যবাদ দেয়া আছে, শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে, ঠিক আছে, গুড। হ্যাঁ, তাহলে আজকের ক্লাসে তোমরা যারা জয়েন করেছো তোমাদের সবাইকে ধন্যবাদ, তোমরা সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে এবং সুস্থ থাকবে। স্যার বসেন আছে। হ্যাঁ, কোশ্চেনের সময় দেবো তো আমি। হ্যাঁ, পড়ানো হলো, এর মধ্যে তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারো, করো, কোশ্চেন করো। স্যার প্রত্যয়ন তো বহুব্রীহির অনু কি, এটা অনুপাজুরে, এটা কি হবে? অনুপাজুরে পশ্চাৎ, পশ্চাৎ, ঠিক আছে, অনু মানে কি পশ্চাৎ, পশ্চাৎ দিকে পাজুরে যা, অনুপাজুরে, ঠিক আছে, পশ্চাৎ। এরপর স্যার মিনি মুখ মানে কি স্যার? মিনি মুখ মানে মিনির মতো মুখ যার, মিনি মুখ মিনি কি স্যার? মিনি ধরো এক ধরনের মানুষ, যেটা মিনি মিনি বিড়াল বলি না আমরা, তারপরে বোধবুদ্ধিহীন,
ম্যান করে কথা বলে এরকম কিছু। এই যে দাগ দিলে কেটে বুঝতে পারি, এই শেষে দাগটা দিলে কি অভদ্রের মতো? ইয়াল্লা সি 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 সি। হ্যাঁ ঠিক আছে, সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। এ কে দাগ দিল রে? স্যার 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 স্যার। হ্যাঁ বল স্যার, বলো। কোথায় আছে স্যার? সামান্য দিকে অরুণ ভবটি আমাদের বইয়ে আছে, ওইটা আমি তো খুঁজে পেলাম না। জি স্যার। পৃষ্ঠা বেশি দেখো, পৃষ্ঠা কত স্যার? 67 পৃষ্ঠা। 67 পৃষ্ঠা, আচ্ছা দেখি আমি একটু। কয় নাম্বার লাইন ছেড়েগো স্যার? বক বক, এটা তো তুমি একদম বলতে পারো নি। এটা বদক কত মানে? বদক চার দেখা। হ্যাঁ বদক কত যার? এই বদক কত যার? বদক কত স্যার? এটা কি মানে কি স্যার? হ্যাঁ খুঁজে পাওয়া যায় না, বুঝতে পেরেছো? কিছু কিছু শব্দ আছে অর্থ শাব্দিক অর্থ হয় না, ঠিক আছে? বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে, ভালো থাকো, তোমাদের পরে ক্লাস। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।